নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ধর্মী ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়া যারা ফেংশুই, বাস্তুশাস্ত্র, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব এবং ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে এবং শুনতে চান, আরও একটি চ্যানেল সোল মাইন্ড বডি, এই চ্যানেলটির বিশেষ ডেসক্রিপশান এবং লিঙ্ক নিচে দেওয়া হলো, যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আগামী 29শে মে 2020 শুক্রবার, আর শুক্রবার মানেই মা মহালক্ষ্মীর বিশেষবার, আর এই বিশেষবারে মা মহালক্ষ্মীকে বিশেষ উপায়ে যদি পূজার্চনা করা যায় তাহলে আমাদের জীবনে সুখ এবং সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে, আর এই বিশেষ শুক্রবারে অবশ্যই এই বিশেষ উপায় করুন। কে ধন সম্পদ ও অর্থের অধিকারী হতে না চায়? আসলে আমরা সবাই তাই চাই। আমরা সারাদিন কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করি, যা বেঁচে থাকার জন্য অপরিহার্য। অর্থ রোজগার করা কঠিন কাজ, কিন্তু আপনার কষ্টার্জিত অর্থ টিকিয়ে রাখা আরও কঠিন কাজ। হিন্দু বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী অর্থাৎ মহালক্ষ্মী এবং ধনলক্ষ্মী, তাকে যদি খুশি করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল আসতে পারে আমাদের জীবনে। আমাদের জীবনের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করানোই হলো আমাদের মূল কাজ। আর যদি একবার ধনলক্ষ্মীর এবং মা মহালক্ষ্মীর যদি দৃষ্টি আকর্ষণ করাতে পারেন তাহলে সম্পদ ও সমৃদ্ধি আপনাকে কখনোই ছেড়ে যাবে না। তাই এই শুক্রবার অত্যন্ত শুভ একটি বার, মা মহালক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় বার। দেবী লক্ষ্মী অর্থ সম্পদের দেবী বলে মনে করা হয়। যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন সে বাড়িতে অর্থ সম্পদের অভাব থাকে না, কিন্তু লক্ষ্মী বড় চঞ্চলা এবং তারও নিষ্ঠা ও ভক্তির সন্ধানে তারা এক বাড়ি থেকে অন্য বাড়ি ছেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মীকে আকৃষ্ট করার বিভিন্ন উপায় আমাদের শাস্ত্রে বলা রয়েছে। তাই অবশ্যই আজ রাতে অথবা যে কোনো শুক্রবার সন্ধ্যায় আপনি এই বিশেষ উপায়টি করতে পারেন, আর তা আপনার জীবনে অর্থনৈতিক বিশেষ সমস্যাগুলো ধীরে ধীরে দূর করবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আর এই উপায় করলে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন, এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে সম্পদ সমৃদ্ধি সেই সঙ্গে পারিবারিক সমৃদ্ধি অবশ্যই পাবেন। এই উপায় বা উপাচারের জন্য তিনটি সুন্দর এলাচ লাগবে। আপনি আপনার ঠাকুর ঘরে গিয়ে বসে পড়ুন সুন্দর একটি আসনে, এবং সামনে কমলের উপরে অর্থাৎ পদ্মফুলের উপরে বসা মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করুন। আর এই মা লক্ষ্মীর পাশাপাশি অবশ্যই ভগবান বিষ্ণুর পূজাও করবেন। রীতি মেনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করুন। গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন, এবং একটি পাত্রে এই তিনটি সুন্দর এলাচ অবশ্যই রাখুন। মায়ের সামনে আপনার সমস্ত সমস্যার কথা আপনি বলুন এবং ভগবান বিষ্ণুর কাছে কৃপা প্রার্থনা করুন, এবং বিশেষ উপাচারে আপনি পূজা অর্চনা করুন। পূজা অর্চনা করার পরে আপনি আপনার গুরু মন্ত্র জপ করুন, গুরুদেবকে ডাকুন, ইষ্টমন্ত্রকে জপ করুন, ইষ্টদেবকে ডাকুন, সেই সাথে অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন, কারণ শুক্রবারের বিশেষ গ্রহদেবতা হলেন শুক্রদেব। শুক্রদেবের এই বিশেষ প্রণাম মন্ত্রটি অবশ্যই জপ করুন, ওম রিং শুক্রায়, ওম রিং শুক্রায়, ওম রিং শুক্রায়, এই বিশেষ মন্ত্রটি 21 বার জপ করুন। আর এই মন্ত্র উচ্চারণে আপনার মধ্যকার শুক্রের অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে। শুক্রদেবকে তুষ্ট করলে আপনার দাম্পত্য সমস্যা পাশাপাশি
শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হবে। পাশাপাশি বলবো যে আপনার সামনে রাখা যে তিনটি এলাচ আপনার ডান হাতে নিয়ে নিন, আর সেই এলাচটি আপনি হাতের মধ্যে করজোড়ে আবার আপনার মনস্কামনার কথা বলুন এবং আপনার মাথার চারিদিকে ঘড়ির কাঁটার দিকে তিনবার ঘুরিয়ে নিন, আর তারপরে সেটি একটি কর্পূরদানির মধ্যে এলাচটি নিয়ে নিন, আর আপনার সদর দরজার সামনে এসে সেই কর্পূরদানিতে দু চারটে কর্পূর দিয়ে তাতে আগুন ধরিয়ে দিন এবং সেটি দিয়ে আপনি এই এলাচটিকে পুড়িয়ে দিন। পোড়ানোর পরে যে ছাইটি অবশিষ্ট থাকবে সেই ছাইটি আপনি আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চে তুলসী গাছের গোড়াতে আপনি দিয়ে দিন। যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ না থাকে তাহলে এই বিশেষ ছাইকে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিন সেই রাত্রির জন্য। পরের দিন সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে কোনো প্রবাহিত জলে এটিকে প্রবাহ করে দিন। আর এই বিশেষ উপায়ে আপনার অর্থনৈতিক, সামাজিক এবং দাম্পত্য সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আর এই বিশেষ উপায়টি পরপর সাতটি শুক্রবার অথবা নটি শুক্রবার অথবা এগারোটি শুক্রবার করতে পারেন, আর এই বিশেষ উপায়ে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে। তবে বর্তমানে চলতে থাকা এই লকডাউন পরিস্থিতিতে বাইরে যদি বেরোতে কোনো সমস্যা থাকে তাহলে বাড়িতেই এই বিশেষ উপায়টি করুন, আর এই বিশেষ বস্তুটি আপনার গৃহের যে গাছ রয়েছে তুলসী গাছ, সেই তুলসী গাছের গোড়াতে আপনি এটিকে রেখে দিন, তাহলেও হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।